আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছো। ক্লাসের শুরুতে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের ত্রয়োদশ অধ্যায়, কেন্দ্রীয় ব্যাংক নিয়ে। তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে। তো আমরা আজকের ক্লাস শুরু করি। আজকে আমাদের বিষয়বস্তু হলো কেন্দ্রীয় ব্যাংক। তো আমরা আজকের পাঠ শেষে কি জানতে পারবো সেই জিনিসটা আগে জেনে নিই। আমি মূলত আজকে দুইটি কেন্দ্রীয় ব্যাংকের দুইটি অংশ নিয়ে আলোচনা করবো। একটা হলো কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্কে ধারণা, বা কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে আমরা কি সেটা জানবো, এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য সম্পর্কে জানবো। তো আমরা একটা ছবি দেখছি, ছবি যে অংশ দেখা যাচ্ছে, তো তোমাদের কি কারো কোনো ধারণা আছে? তো আশা করছি তোমাদের অনেকের ধারণা থাকবে। এখানে যে একটা শাপলা পুল দেখা যাচ্ছে, এটা হলো শাপলা চত্বর মতিঝিল ঢাকাতে, এবং এটার পেছনে যে একটা দালান দেখা যাচ্ছে বিল্ডিং, এটা হলো কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অফিস। তাহলে আমাদের কেন্দ্রীয় ব্যাংকের প্রধান অফিসটা হলো ঢাকা মতিঝিলের শাপলা চত্বরের পাশেই। তো আমরা প্রথমে জানব কেন্দ্রীয় ব্যাংক কি। আমাদের আজকে শিক্ষণফলের প্রথম বিষয়বস্তু হলো কেন্দ্রীয় ব্যাংকের ধারণা। তো আমরা জানি একটা দেশে অনেক ব্যাংক থাকে, তন্মধ্যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ যে ব্যাংকটা সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক হলো একটা দেশের প্রধান ব্যাংক, এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের অভিভাবক বা মুরব্বী বলা হয়। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক যাত্রা শুরু করে 1971 সালের 16 ডিসেম্বর থেকে, যদিও 1972 সালের 31শে অক্টোবর বাংলাদেশের রাষ্ট্রপতি আদেশ 127 নামে অধ্যাদেশের মাধ্যমে তৎকালীন স্টেট ব্যাংক অব পাকিস্তান ঢাকাস্থ আঞ্চলিক ডিপুটি গভর্নর কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম শুরু হয়। যদিও 1972 সালে এটা শুরু হয়, কিন্তু আমরা এটার কত সালে স্থাপিত হয় যদি আমাকে যদি কেউ প্রশ্ন করে, তাহলে আমরা বলবো 1971 সালের 16 ডিসেম্বর, যেহেতু এটা 1971 সালের 16 ডিসেম্বর থেকে কার্যকর হয়। তাহলে আমরা জানলাম বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক, আর এটা 1971 সালে 16 ডিসেম্বরে স্থাপিত হয়। তাহলে আমাদের এখানে আজকে দুটি অংশ, একটা হলো কেন্দ্রীয় ব্যাংক কি, কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য আমি আগেই বলেছি, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকের অভিভাবক বা মুদ্রা বাজারের নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। তো আমরা যে আমাদের টেক্সট বুকের অংশ থেকে একটু পড়ি, 17শ শতাব্দীর মাঝে পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকার ব্যাংকের আবির্ভাব হওয়ায় মুদ্রা বাজার নিয়ন্ত্রণের প্রয়োজন দেখা দেয়। এই উপলব্ধি থেকে অর্থব্যবস্থার নিয়ন্ত্রক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক জন্ম লাভ করে। মুদ্রা বাজারকে আপন ইচ্ছে ও গতিতে চলতে না দিয়ে একটি সুসংগঠিত এবং নিয়ন্ত্রণমূলক ব্যাংকিং ব্যবস্থা সৃষ্টি এবং অর্থনৈতিক কল্যাণ সাধনই এই ব্যাংক সৃষ্টির প্রধান উদ্দেশ্য ছিল। অর্থাৎ ব্যাংকিং ব্যবস্থা এলোমেলো ভাবে চলতে পারে না, ব্যাংকিং ব্যবস্থা একটা সুনির্দিষ্ট নিয়মতান্ত্রিক ভাবে সুসংগঠিত উপায়ে চলবে, এই ধারণা থেকে কেন্দ্রীয় ব্যাংকের সৃষ্টি হয়। সৃষ্টির পর থেকে মুদ্রা প্রচলন, অর্থ সরবরাহ, ঋণ নিয়ন্ত্রক নিয়ন্ত্রণের দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংক পালন করে আসছে। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন ভাবে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞা দিয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো অধ্যাপক সেয়ার্স এর মতে, কেন্দ্রীয় ব্যাংক হলো এমন একটা সেই ব্যাংক যেটাকে বলা হয় সরকারের ব্যাংক। এটা সরকারের এমন একটি আর্থিক প্রতিষ্ঠান যা সরকারের অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী সম্পাদন করে, এবং যা উক্ত কার্যাবলী সম্পাদনকালে বিভিন্ন উপায়ে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোর কার্যাবলীর উপর প্রভাব বিস্তার করে সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন করে। এছাড়াও অধ্যাপক কিস অ্যালকিনের সংজ্ঞা দিয়েছেন, ডক্টর এস এন সেন সংজ্ঞা দিয়েছেন, আমরা ডক্টর এস এন সেনের সংজ্ঞাটা পড়ি। তার মতে কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে ব্যাংকিং ব্যবস্থার নেতা, রাজা ও সূর্য, সবকিছু। নেতার মতো
ব্যাংকিং রাজত্ব শাসন করে এবং সূর্যের মতো অর্থ ও মুদ্রা বাজার এই দুই জগতের আলো ও শক্তি দেয়। তাহলে আমরা কি জানলাম সংক্ষেপে? কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের ব্যাংক। একটা কথা বলতে পারি, অধ্যাপক চেয়ার্স এর মতে কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় সরকারের ব্যাংক, কারণ সরকারের যত অর্থনৈতিক কার্যাবলী আছে, অর্থনৈতিক নীতি বাস্তবায়ন সহ সরকারের যাবতীয় আর্থিক নীতি বাস্তবায়ন করে। এছাড়া অধ্যাপক সেনের মতে বলা হচ্ছে সকল ব্যাংকের রাজা, সকল ব্যাংকের রাজা, কারণ একটা দেশ চালায় একটা রাজা অথবা প্রাইম মিনিস্টার, ঠিক সকল ব্যাংকের প্রাইম যিনি যিনি রাজা সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক। ঠিক একইভাবে বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংক সেই দায়িত্বগুলো পালন করে আসছে। এখন আমরা জানবো কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, আমরা যে কেন্দ্রীয় ব্যাংক কেন সৃষ্টি হয়। প্রথমত হলো কেন্দ্রীয় ব্যাংক একটি জনকল্যাণমূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের কোনো লক্ষ্য মুনাফা অর্জন নয়, এটা হলো জনকল্যাণমূলক একটি অমুনাফাভোগী প্রতিষ্ঠান। এছাড়াও কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য উদ্দেশ্যাবলী রয়েছে। এক, বলিষ্ঠ মুদ্রাবাজার গঠন ও নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য সুসংগঠিত মুদ্রাবাজার গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় ব্যাংক কি করে? মুদ্রাবাজারটাকে তৈরি করবে, পরিচালনা করবে এবং তার নিয়ন্ত্রণে রাখবে। দুই, অর্থনৈতিক উন্নয়ন। একটা দেশের অর্থনৈতিক পরিকল্পনা গ্রহণ বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত অর্থে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধনের উদ্দেশ্যে কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠা হয়। তাহলে একটা দেশের যত ধরনের অর্থনৈতিক পরিকল্পনা থাকবে এবং তা বাস্তবায়নের সাথে জড়িত সকল প্রক্রিয়া কেন্দ্রীয় ব্যাংকে সরাসরি জড়িত। তিন, খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, নোট ও মুদ্রার প্রচলন। যেটা নোট ইস্যু করে, কেন্দ্রীয় ব্যাংক ছাড়া কোনো বাণিজ্যিক ব্যাংক সাধারণত নোট ইস্যু করতে পারে না বা ক্ষমতা নাই। আমরা যে আমাদের মুদ্রা টাকা পেয়ে থাকি এই সবগুলো ইস্যু করে কে? কেন্দ্রীয় ব্যাংক। বলা হচ্ছে বাজারে চাহিদা অনুযায়ী নোট ও মুদ্রা প্রচলন ও নিয়ন্ত্রণ এর একটি প্রধান উদ্দেশ্য। চার, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক মুদ্রার আগমন ও নির্গমন নিয়ন্ত্রণ করে। আমদানি রপ্তানিকে দেশের অর্থনীতির অনুকূলে রাখতে হলে বৈদেশিক মুদ্রার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে। তাহলে আমরা বিদেশ থেকে যদি পণ্য আনি সেটাকে আমদানি, আর বিদেশে যদি আমরা কিছু পাঠাই সেটা হলো রপ্তানি। এই আমদানি রপ্তানির মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন লেনদেন করতে হয়, যেমন বৈদেশিক মুদ্রা। সেক্ষেত্রে যদি নিয়ন্ত্রণ সম্ভব না হয় তাহলে একটি দেশের অর্থনৈতিক ভঙ্গুর অবস্থা হয়ে যাবে। পাঁচ, দেশের মুদ্রা মান নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ করে দেশের মুদ্রার মান ধরে রাখতে চেষ্টা করে। ৬, ব্যাংক সমূহের ব্যাংকার। অন্যান্য তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত ব্যাংক গুলোর ব্যাংক হিসেবে কাজ করে কেন্দ্রীয় ব্যাংক, অর্থাৎ সকল ব্যাংকের ব্যাংকার বলা হয়। তাহলে যত ব্যাংক আছে বাংলাদেশে তালিকাভুক্ত অথবা অতালিকাভুক্ত, সকল ব্যাংকের ব্যাংকার হিসেবে কাজ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম উদ্দেশ্য। এছাড়াও আরো রয়েছে ৭, নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউস হিসেবে কাজ করা। দেশের গোটা অর্থনীতি ব্যবস্থার মধ্যে সমন্বয় সাধনের উদ্দেশ্যে বাণিজ্য ব্যাংকগুলোর মধ্যে সৃষ্ট জটিলতা নিরসনের জন্য কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘরের মাধ্যমে সকল লেনদেন নিষ্পত্তি করে। অর্থাৎ কোনো ব্যাংকের সাথে, এক ব্যাংকের সাথে যখন অন্য ব্যাংকের কোনো আর্থিক জটিলতা বা কোনো ধরনের বিরোধ সৃষ্টি হয়, কেন্দ্রীয় ব্যাংক সেটা নিকাশ ঘর বা ক্লিয়ারিং হাউসের মাধ্যমে সেটা সম্পন্ন করে। তাহলে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংকের নিকাশ ঘর হিসেবেও কাজ করে। ৮, ঋণ নিয়ন্ত্রণ। একটা দেশে যেভাবে সেভাবে ঋণ দেওয়া নেওয়া নিলে তাহলে কি হয়, দেশের অর্থনীতিতে দারুণ প্রভাব ফেলে। এই জন্য বাণিজ্য ব্যাংকগুলো পর্যাপ্ত হারে ঋণ সরবরাহ বা অতিরিক্ত ঋণ সরবরাহ করলে ঋণ সংকোচন নিশ্চিত করে অর্থবাজারকে স্থিতিশীল করা কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। অর্থাৎ প্রত্যেকটা ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নিয়ন্ত্রণের যে পলিসি আছে সেটা মানতে হবে, ইচ্ছা মতো সে ঋণ দিতে পারবে না, এবং কোন কোন খাতে ঋণ দিবে সরকার সেটা নির্ধারণ করে দিবে, কেন্দ্রীয় ব্যাংক সেটা নির্ধারণ করে দিবে। এই জন্য ঋণ নিয়ন্ত্রণে কেন্দ্রীয় ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই জন্য ঋণ নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। ৯, সরকারকে পরামর্শ দেওয়া। যেটা কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক, সরকারের যত অর্থনৈতিক
কর্মকাণ্ড আছে সেগুলো পরিচালিত করে এবং দেশের অভ্যন্তরীণ এবং বৈদেশিক সব ক্ষেত্রে অর্থনীতি উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে সঠিক পরিকল্পনা প্রণয়ন ও তার বাস্তবায়ন ও সরকারকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হলো কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। অর্থনীতি সম্পর্কিত যত ধরনের পরামর্শ প্রয়োজন হয় সরকারের, কেন্দ্রীয় ব্যাংক সেটা সরকারকে প্রোভাইড করে থাকে, সরবরাহ করে থাকে এবং সরকার সেই অনুযায়ী তার অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে এবং বাস্তবায়ন করে। 10. মূল্য স্তর স্থিতিশীল রাখা। অস্থিতিশীল মূল্যস্তর অর্থনীতি মন্দাভাব দেখা দিতে পারে, তাই কেন্দ্রীয় ব্যাংক অর্থ সরবরাহ নিয়ন্ত্রণ রেখে মূল্যস্তরের স্থিতিশীলতা রক্ষা করে থাকে। 11. সরকারের ব্যাংক। আমরা আগেই বলেছি কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের ব্যাংক। সরকারের অর্থ সংরক্ষণ এবং সরকারের যাবতীয় লেনদেন সম্পাদন কেন্দ্রীয় ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। সরকারের অর্থ সম্পর্কিত যত জটিলতা আছে সেটা তো নিরসন করবে, পাঁচ সরকারের অর্থটা সংরক্ষণ করবে এবং সরকার বিভিন্ন খাতে টাকা ব্যয় করে থাকে, লেনদেন করে, ট্রানজেকশন করে থাকে, সেগুলো কেন্দ্রীয় ব্যাংক করবে। এটাই হলো কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম গুরুত্বপূর্ণ উদ্দেশ্য, জনকল্যাণ। কেন্দ্রীয় ব্যাংক স্থাপনের মূল উদ্দেশ্য হলো এটা একটা জনকল্যাণমূলক প্রতিষ্ঠান, এটা কোনো মুনাফাভোগী প্রতিষ্ঠান নয়। যেহেতু কেন্দ্রীয় ব্যাংক কোনো মুনাফাভোগী প্রতিষ্ঠান নয়, তাই জনগণের কল্যাণে নিয়োজিত থাকাই কেন্দ্রীয় ব্যাংকের মুখ্য বা প্রধান উদ্দেশ্য। 3. সম্পদের সুষম বণ্টন। বিভিন্ন প্রকল্প প্রণয়ন বাস্তবায়নের মাধ্যমে দেশের সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা কেন্দ্রীয় ব্যাংকের একটি অন্যতম উদ্দেশ্য। দেশের অভ্যন্তরে যে সম্পদগুলো রয়েছে সেই সম্পদগুলোকে ধনী গরিব সর্বস্তরের লোকের মধ্যে সমভাবে বণ্টন করা, বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করা এবং বাস্তবায়ন করা হলো কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। এছাড়াও রয়েছে মূলধন গঠনের সহায়তা। কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্য ব্যাংক সমূহকে ঋণ প্রদান করে, তাদেরকে ঋণ দিয়ে আর জনগণকে ঋণ প্রদানের সক্ষমতা বৃদ্ধি। এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে ঋণ দানের শেষ আশ্রয়স্থল, ঋণ দানের শেষ আশ্রয়স্থল বলা। অর্থাৎ বাণিজ্য ব্যাংকগুলো যখন আর্থিক সংকটে পড়ে তখন কেন্দ্রীয় ব্যাংক থেকে সে ঋণ নিয়ে থাকে, এই জন্য কেন্দ্রীয় ব্যাংককে ঋণ দানের শেষ আশ্রয়স্থল বলা হয়। এছাড়া রয়েছে সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা। একটা দেশের পরিকল্পিত উপায়ে সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা কেন্দ্রীয় ব্যাংকের একটি উদ্দেশ্য। এলোমেলোভাবে, উদ্দেশ্যবিহীনভাবে, অপরিকল্পিতভাবে ব্যাংকিং ব্যবস্থা চললে একটা দেশের অর্থনীতিকে দারুণভাবে প্রভাব ফেলে। এই জন্য একটি সুসংগঠিত ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলা কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য। ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক, অর্থাৎ দেশের অন্যান্য ব্যাংক সমূহের পথ প্রদর্শক হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে। যেমন আমরা একটা পরিবারের মধ্যে অভিভাবক রয়েছে, অভিভাবক যেভাবে পরিচালিত করে ওই পরিবারটা ওভাবে পরিচালিত হয়, ঠিক একইভাবে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য ব্যাংক ব্যবস্থাকে যেভাবে পরিচালিত করবে, যেভাবে পথ দেখাবে, অন্যান্য ব্যাংক সেভাবে পথগুলো অনুসরণ করতে বাধ্য। এই জন্য ব্যাংকিং ব্যবস্থার পথ প্রদর্শক বলা হয়। তাহলে আমরা আজকের যে আলোচনা থেকে জানলাম কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের অভিভাবক বলা হয়, কেন্দ্রীয় ব্যাংক নিকাশ ঘর হিসাবে কাজ করে, কেন্দ্রীয় ব্যাংক হলো সরকারের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংককে বলা হয় ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক, কেন্দ্রীয় ব্যাংক হলো ঋণদানের শেষ আশ্রয়স্থল। এগুলো হলো খুব ইম্পর্টেন্ট কিছু টপিক, এগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। পরীক্ষায় কিন্তু অনুধাবনমূলক প্রশ্নে এই কথাগুলো আসতে পারে যে কেন্দ্রীয় ব্যাংককে ব্যাংক ব্যবস্থার পথ প্রদর্শক বলা হয় কেন, অথবা কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের অভিভাবক বলা হয় কেন, কেন্দ্রীয় ব্যাংককে সকল ব্যাংকের ব্যাংকার বলা হয় কেন, কেন্দ্রীয় ব্যাংককে ঋণদানের শেষ আশ্রয়স্থল বলা হয় কেন, কেন্দ্রীয় ব্যাংককে সরকারের ব্যাংক বলা হয় কেন, এই ধরনের অনুধাবনমূলক প্রশ্ন থাকবে। এছাড়াও তোমাদের জ্ঞানমূলক হিসেবে থাকতে পারে বাংলাদেশে কেন্দ্রীয় ব্যাংকের নাম কি। তো আমরা জানলাম বাংলাদেশ ব্যাংক, বাংলাদেশ ব্যাংক কত সালে প্রতিষ্ঠিত হয়, 1971 সালের 16 ডিসেম্বর। তাহলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায়, আমরা জানি মতিঝিল, ঢাকায়। তাহলে আমরা এই পয়েন্টগুলো ভালোভাবে পড়ব। তাহলে আজকের আলোচনার যে মূল বিষয়বস্তু ছিল যে আমরা কেন্দ্রীয় ব্যাংক কি এবং কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য, আশা করছি তোমরা সেই আলোচনাটা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আল্লাহ হাফেজ।